প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার 12 বিয়ের একটি নিয়ম আলোচনা করেছিলাম। আজকে আমি এই এক্সারসাইজের অবশিষ্ট একটি নিয়ম আলোচনা করব এবং এই নিয়মের উপর ভিত্তি করে আমরা দুটি সমস্যা সমাধান করব। তো দেখো, আমাদের এখানে নিয়ম টুতে কি আছে। নিয়ম টু, যদি কোনো ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন px প্লাস কিউ ডিভাইড বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ডিএক্স অথবা ই আকারে থাকে অথবা ই আকারে থাকে, দেখো এখানে এই যে আকারগুলি, লবে হলো একঘাত রাশি আর হরে হলো দ্বিঘাত রাশি, উপরে একঘাত রাশি আর নিচে দ্বিঘাত রাশি, তো এই তিন আকারের যদি যে কোনো এক আকারে থাকে, তবে একঘাত রাশি পি এক্স প্লাস কিউ এর স্থলে দ্বিঘাত রাশি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর অন্তরক সহ বসিয়ে সমতা আনয়নের পর সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে ইন্টিগ্রেশন কি হবে সহজ। দেখো এখানে একঘাত রাশি পি এক্স প্লাস কিউ এর স্থলে দ্বিঘাত রাশি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার অন্তরক সহগ বসাইতে হবে, কারণ আমরা তো জানি এখানে লবে যা আছে আমাদেরকে তো তাই রাখতে হবে। তো আমরা যদি পি এক্স প্লাস কিউ এর স্থলে এটার অন্তরক সহগটা বসাই, তাহলে বসানোর পর ব্যালেন্স করে আমাদের আগের অবস্থায় আসতে হবে, লবে যা ছিল তাই রাখতে হবে। তো আমাদের এখানে বলেছি যে একঘাত রাশি পি এক্স প্লাস কিউ এর স্থলে দ্বিঘাত রাশি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ অন্তরক সহ বসিয়ে সমতা আনয়ন করতে হবে, ব্যালেন্স করতে হবে। তারপর ব্যালেন্স করার পর সমহর বিশিষ্ট বনা, সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে কি, লবের প্রত্যেকটি পদকে হদ দ্বারা ভাগ করা, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে ইন্টিগ্রেশন সহজ। তো তোমরা একটু খেয়াল রাখবা, এই যে আমরা বলছি সমতা আনয়নের উপর আমাদেরকে, এই যে সমতা আনয়নের পর, তো সমতা আনবা কি হবে, আমরা যদি সমতা আনতে চাই, দেখো এই খেয়াল রাখতে হবে সমতা আনয়নের সময় মনে রাখতে হবে লবে এক্স এর সর্বোচ্চ ঘাতযুক্ত পদ যোগ বা বিয়োগ করা যাবে, লবে এক্স এর যে সর্বোচ্চ ঘাত আছে ওটা কখনো যোগ বিয়োগ করে ব্যালেন্স করা যাবে না, তার চেয়ে কম ঘাত বিশিষ্ট পদ যোগ বিয়োগ করতে পারবে। যেমন দেখো এখানে লবে এক্স এর ঘাত 1, তো ব্যালেন্স করার সময় কখনো এক্স যোগ বিয়োগ করা যাবে না, মাত্র লবে আছে এক্স স্কোয়ার, লবে কি আছে এক্স স্কোয়ার, তুমি যদি ব্যালেন্স করো এক্স স্কোয়ার যোগ বিয়োগ করা যাবে না, এক্স যোগ বিয়োগ করতে পারবে। লবে যদি এক্স কিউব থাকে তুমি এক্স কিউব যোগ বিয়োগ করতে পারবে না, এক্স স্কোয়ার পারবে, এক্স পারবে, ধ্রুব রাশি পারবে। এটাই বলেছি যে আমাদের সমতা আনয়নের সময় মনে রাখতে হবে লবে এক্স এর সর্বোচ্চ ঘাতযুক্ত পদ যোগ বা বিয়োগ করা যাবে না, লবে এক্স এর সর্বোচ্চ ঘাতের নিম্নের ঘাতযুক্ত যে কোনো পদ যোগ বা বিয়োগ করা যাবে। তো আমি একটা সমস্যা দেখাই, দেখো এই যে অঙ্ক, দেখো এই অঙ্কটা এখানে পি এক্স প্লাস কিউ এর স্থলে কি আছে থ্রি এক্স প্লাস টু আর এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখন দেখো এই যে আকারটা এটা কি এ আকারের সাথে মিলে কিনা, এখানে পি এর জায়গায় থ্রি আছে, কিউ এর জায়গায় টু, এখানে এ এর জায়গায় মাইনাস টু, বি এর জায়গায় থ্রি আর আমাদের কি আছে সি এর জায়গায় ফাইভ। তাহলে এখন কাজ কি, আমরা যদি এ অঙ্ক করতে চাই তাহলে আমাদের কাজ কি, যে লবের জায়গায় হরটা বসাইতে হবে। দেখো আমরা এখানে যে হরকে রুটের ভিতরে যে রাশি, হরের রুটের ভিতরে যে রাশি এটাকে যদি আমরা অন্তরীকরণ করি ফাইভ প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার, এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হয় থ্রি মাইনাস ফোর এক্স। দেখো ফাইভকে অন্তরীকরণ করলে জিরো,
3x কে অন্তরীকরণ করলে 3 2x স্কয়ার কে অন্তরীকরণ করলে মাইনাস কত 4x দেখো আমরা লবের জায়গায় হরের অন্তরজ বসাইলাম অন্তরক সহগ বসাইলাম এই একঘাত রাশির স্থলে দ্বিঘাত রাশির অন্তরক সহগ বসাইলাম এখন কথা হলো এখানে আছে 3x plus 2 আমরা লিখেছি 3 minus 4x এখন আমার যা ছিল তাই আনতে হবে না যা ছিল প্রসেস তাই তো আমাকে রাখতে হবে আমরা তো চাইলে অতিরিক্ত কিছু আনতে পারবো না আমরা যে অতিরিক্ত আনলাম এখন এটাকে ব্যালেন্স করতে হবে সমতা আনতে হবে তো সমতা আনতে গেলে দেখো এখানে আছে 3x তুমি লিখলা এখানে 3x আমি minus 4x লিখেছি তাহলে আমি যদি plus 7x লিখি আমরা যদি এখানে plus 7x লিখি তাহলে কি 3x হয় কিনা কিন্তু এই কাজটা করা যাবে না এটা করা যাবে না কেন আমরা বলেছি লবে x এর যে ঘাত আছে এটা যোগ বিয়োগ করা যাবে না তাহলে এখানে plus 7x লেখা যাবে না এটা লেখা যাবে না আমরা বলেছি যে লবে x এর সর্বোচ্চ ঘাতযুক্ত পদ যোগ বিয়োগ করা যাবে না লবে যেহেতু x আছে তাহলে x যুক্ত পদ যোগ বিয়োগ করা যাবে না তাহলে আমরা ব্যালেন্স করব কি হবে সিস্টেম হলো সহগটা মিলে বা এখানে x এর সহগ কত 3 আমরা x এর সহগ কত লিখেছি minus 4 কিন্তু আমাকে তো আনতে হবে plus 3 এখানে আমরা করি কি এই যে আমাদের কি আছে এটাকে আমরা minus 3 দ্বারা minus 3 দ্বারা গুণ করলাম minus 3 দ্বারা গুণ আর 4 দ্বারা ভাগ করলাম তাহলে সুবিধা কি দেখো গুণ করলে এই মাইনাস আছে প্লাস 4 4 কাটা যাচ্ছে থাকে কত 3x তো নিয়ম হলো এটা দেখো যখন আমরা সমতা অনুন করব ব্যালেন্স করব তখন সিস্টেম হলো আমরা অন্তরজের মান যা লিখেছি x এর সহগ যা লিখেছি এটা দ্বারা ভাগ করতে হবে আর যা ছিল সেটা দ্বারা গুণ করতে হবে আবার বলছি ব্যালেন্স করার সময় এই কথাটা মনে রাখবা x এর সহগ যা লিখেছি সেটা দ্বারা ভাগ আর যা ছিল সেটা দ্বারা গুণ করতে হবে তাহলে আমাদের দেখো এখন এটা গুণ করলে মাইনাস 9/4 প্লাস 3x সবসময় চলকের সহগটা মিলাবা ধ্রুব রাশি অটোমেটিক মিলে যাবে আমাদের দেখো এখানে গুণ করলে 3x মাইনাস 9/4 এখন মাইনাস 9/4 আমাদের অতিরিক্ত তাহলে ছিল 2 আমরা মাইনাস 9/4 অতিরিক্ত লিখেছি এখন এটা যোগ করলে আমাদের ব্যালেন্স হচ্ছে সিস্টেমটা বুঝেছো কি না এভাবে দেখো তাহলে আমি আবার বলছি যে আমরা একঘাত রাশির স্থলে দ্বিঘাত রাশির অন্তরক সহগ বসানোর পর x এর যে সহগটা আমি লিখেছি ওটা দ্বারা ভাগ করতে হবে আর যেটা ছিল এটা দ্বারা গুণ করলে x যুক্ত পদটা মিলে যাবে আর যোগ বিয়োগ করে যোগ রাশিটা মিলাবে এখানে গুণ করলে 3x হয় আর মাইনাস 9/4 অতিরিক্ত এটা আমরা যোগ করে দিলাম 2 ছিল 2টা লিখি এখন দেখো আমাদের কি আছে এখন আমরা এই যে এটা সরল করলে 17/4 তাহলে আমরা তারপর কি বলেছি সমহর বিশিষ্ট ভগ্নাংশ তো সমহর মানে লব এখানে কয়টি পদ দুইটি পদ লবের পদগুলিকে হর দ্বারা আমরা ভাগ করেছি প্রথম পদ বাই হর প্লাস দ্বিতীয় পদ বাই কত হর দুই ভাগ করেছি আমরা এটাকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ এখন দেখো মাইনাস 3/4 বাইরে নিয়ে আসলাম আমরা এটা পেলাম 17/4 বাইরে নিয়ে আসলাম আমরা এটা পেলাম আর এখানে দেখো এটা এখন নিয়ম একের সাথে মিলে গেছে নিয়ম একের সাথে মিলেছে কিনা দেখো লবে ডুব রাশি হরে দ্বিঘাত রাশি তাহলে এটাকে আমরা দুই বর্গের সমষ্টি বা অন্তরফল রূপে প্রকাশ করতে হবে আর আমরা যদি দুই বর্গের সমষ্টি বা অন্তরফল রূপে প্রকাশ করতে চাই তাহলে x স্কয়ারের সহগ অবশ্যই প্লাস হওয়ার থাকতে হবে তো এই আমরা যেটা আমরা গত ক্লাসে তোমাদের শিখিয়েছি তাহলে এই কারণে আমরা মাইনাস 2 কমন নিলাম এখন দেখো এটা তো আমাদের ডাইরেক্ট সূত্র হয়েছে কোন সূত্র হর যদি রুট যুক্ত হয় আর রুটের ভিতরে রাশিকে অন্তরীকরণ করলে লব পাওয়া যায় সূত্র হলো 2 × হর তোমাদের সুবিধার্থে আমি এই সূত্রটা লিখে দিচ্ছি এই যে আমাদের ইন্টিগ্রেশন f প্রাইম x
divide by root over fx dx. 2 root over fx plus. এসব সূত্র তোমাদেরকে শিখিয়েছি আমি। তাহলে দেখো এই যে এখানে হরকে অন্তরীকরণ করে এখানে f prime x হলো fx এর অন্তরজ। তাহলে রুটের ভিতরে রাশিকে অন্তরীকরণ করলে রুটের বাইরে রাশি পাওয়া যায়। সূত্র হলো 2 into হর প্লাস তাহলে দেখো 2 into হর আমাদের c পরে আমরা একত্রে লিখব। আর এখানে কি কাজ করেছি এই 2 টাকে বাইরে নিয়ে আসলাম মাইনাস এটাকে এখন দুই বর্গের সমষ্টি বা অন্তরফল রূপে প্রকাশ করতে হবে। এগুলো আমরা শিখেছি গত ক্লাস। তারপর কি আমাদের দেখ মাইনাস 3 বাই 2 এখানে 17 বাই 4 রুট 2 এই মানে x মাইনাস 3 বাই 4 হোল স্কয়ার এটা সরল করলে এটা হচ্ছে এটা তো আমরা অন্তর আছে। এখানে কি আছে আমাদের এখানে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিয়েছি তাহলে এটা হলো 14 বাই 16 49 বাই 16 মানে 7 বাই 4 হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট তুললে এটা আগে চলে আসে এটা পরে চলে যাচ্ছে তাহলে এটা রুট ইন্টিগ্রেশন dx ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্র হলো সাইন ইনভার্স x বাই a তাহলে আমাদের এটাই এই তো দেখো আমরা আরেকটি অঙ্ক দেখাই I equal integration x minus 1 root over x square দেখো এখানে কি আছে এটা কোন আকারের সাথে মিলে দেখো এটা কি আমাদের এই আকারের সাথে মিলছে কিনা একঘাত রাশি দ্বিঘাত রাশি তাহলে কাজ কি এই একঘাত রাশির জায়গায় এই দ্বিঘাত রাশির অন্তরক সহগ বসাইতে হবে তাহলে ইন্টিগ্রেশন এটাকে অন্তরীকরণ করলে 2x হয় তাহলে আমরা 2x লিখলাম এখানে আছে x মাইনাস 1 আমরা এটার জায়গায় এটার অন্তরজ বসিয়েছি তো এটার অন্তরজ বসালাম এখানে আছে x আমরা লিখেছি 2x তাহলে কাজ কি ব্যালেন্স করার জন্য আমাদের এই হাফ দ্বারা গুণ করলাম হাফ ইন্টু টু এক্স আর এখানে মাইনাস ওয়ান আছে আমাদের একঘাত রাশির স্থলে দ্বিঘাত রাশির অন্তরস অন্তরস বসিয়ে আমরা ব্যালেন্স করলাম এখানে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়ান এখন এটাকে দুই ভাগ করি হাফ ইন্টু টু এক্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়ান ডিএক্স আর এখানে ওয়ান ইন্টু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়ান এখন দেখো এটা দেখো সূত্র দেখো রুটের ভিতরের রাশিকে অন্তরীকরণ করলে যদি রুটের বাইরের রাশি পাওয়া যায় সূত্র হলো টু বাই থ্রি রুটের ভিতরের রাশি হোল টু দি পাওয়ার থ্রি বাই টু আর এটা তো ডাইরেক্ট সূত্র এই যে x ইন্টু রুট ওভার x স্কয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস এই যে এই মাইনাসের কারণে প্লাস হয়ে গেছে এখানে আমরা দুইটা সূত্র প্রয়োগ করেছি দেখো এই যে এটা কোন সূত্র এটা হলো আমাদের ইন্টিগ্রেশন f প্রাইম x ইনটু রুট f x dx এটা সূত্র 2 বাই 3 f অফ x হোল টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি দেখো রুটের ভিতরে f প্রাইম x হলো f x এর অন্তরজ f x কোথায় আছে রুটের ভিতরে তাহলে রুটের ভিতরে রাশিকে অন্তরীকরণ করলে রুটের বাইরে রাশি পাওয়া যাচ্ছে তখন সূত্র হল 2 বাই 3 রুটের ভিতরে রাশি হোল টু দি পাওয়ার 3 বাই 2 2 বাই 3 রুটের ভিতরে রাশি হোল টু দি পাওয়ার 3 আর এটা কোন সূত্র ইন্টিগ্রেশন
x square minus a square dx. এটা সূত্র কি? x into root over x square minus a square by 2 minus a square by 2 hyperbolic cos inverse x by a plus. তাহলে দেখো তাহলে x into এত a minus এর কারণে plus তাহলে আমাদের a এর জায়গায় কি আছে 1 1 by 2 hyperbolic cos inverse কত x প্লাস তাহলে এখানে 1 3rd x স্কয়ার মাইনাস হোল টু দি পাওয়ার 3 বাই 2 x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস cos ইনভার্স x প্লাস যদি আমরা আরেকটি অঙ্ক দেখাই তোমাদেরকে আমরা ধরি ইন্টিগ্রেশন x মাইনাস ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু দেখো কোন আকারের সাথে মিলে আচ্ছা এ নিয়মের অঙ্ক আমরা দেখেছি একটা আমরা এ নিয়মের একটা অঙ্ক দেখি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস তাহলে আমাদের তিন নিয়মের তিনটা অঙ্ক হলো দেখো এটা কি এ আকারের সাথে আমাদের মিলেছে কিনা তাহলে দেখো কাজ কি এখানে পি এক্স প্লাস কিউর জায়গায় কি আছে এক্স প্লাস ওয়ান a x স্কয়ার প্লাস b x প্লাস c যায় কি x স্কয়ার প্লাস 4 x প্লাস 5 তো কাজ কি আমাদের এই এক ঘাতের জায়গায় দ্বি ঘাতের অন্তরজ বসাতে হবে তাহলে কত 2 x প্লাস 4 x স্কয়ার প্লাস 4 x প্লাস দেখো আমরা এক ঘাতের জায়গায় দ্বি ঘাতের অন্তরজ বসিয়েছি তাহলে এখন এটাকে ব্যালেন্স করতে হবে আছে x আমরা লিখেছি 2 x তাহলে কাজ কি এই আমাদের x আনার জন্য আমরা হাফ গুণ করব তো গুণ করলে কি হয় 2 2 এর কাটা x আর এখানে হয় 2 প্লাস 2 আমাদের আছে x প্লাস 1 এখানে হয় x প্লাস 2 তাহলে আমরা কি করি মাইনাস 1 এটা গুণ করলে x প্লাস 2 মাইনাস 1 তাহলে x প্লাস 1 এখন যদি আমরা সমহর করি তাহলে হাফ ইনটু 2x plus 4 x square plus 4x plus 5 1 by x square plus 4x plus 5 আমরা হাফ কে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম x square plus 4x plus 5 আর এটা নিয়ম এক এটা তো কাজ কি এটা নিয়ম একের চলে গেছে এখন লবে ধ্রুব রাশি হরে দ্বিঘাত রাশি তাহলে হরকে দুই বর্গের সমষ্টি অথবা অন্তরফল রূপে প্রকাশ করতে হবে এই যে dx বাই x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 2 প্লাস 2 হোল স্কয়ার দেখো এখানে 4 এখানে আছে 5 তাহলে প্লাস এটা আমাদের সূত্র হয়েছে লন অফ x স্কয়ার প্লাস 4x প্লাস 5 আর এখানে কত dx বাই x প্লাস 2 হোল স্কয়ার প্লাস 1 এটা কোন সূত্র প্রয়োগ করেছি আমরা এগুলো তোমাদেরকে শিখিয়েছি আমরা f প্রাইম x বাই fx dx ln অফ পরম মান fx প্লাস এখন এটার সূত্র কি x স্কয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস এটা কোন সূত্র dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার এটা সূত্র কি tan ইনভার্স x প্লাস
প্লাস সি এখানে এক্স এর জায়গায় কি আছে এক্স প্লাস সি তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের 12 এর বিতে যে অঙ্কগুলি আছে 12 এর বিতে মূলত দুই নিয়মের অঙ্ক তো আমি তোমাদের দুইটি নিয়ম দেখিয়েছি এবং আমাদের কিছু সমস্যা আমরা দেখিয়েছি আশা করি 12 এর বিতে তোমাদের আর সমস্যা হবে না যদি সমস্যা হয় তাহলে তোমরা আমাকে ইনবক্সে লিখলে আমি সমস্যা সমাধান করে দেব আগামী ক্লাসে আমরা 12C নিয়ে আলোচনা করব চ্যাপ্টার 12C তাহলে আজকে এতটুকুই